তো জয় হিন্দ, আজ থেকে আমাদের শুরু হয়েছে পুলিশ কনস্টেবলের ক্লাস WEP, এবং আজ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। এবং আমাদের যে নিউ ব্যাচ ক্লাস স্টার্ট হচ্ছে মার্চের 15 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করছি, এবং প্রতিটি বিষয়ে আমাদের আলাদা আলাদা টিচার থাকছেন, এবং সাথে থাকছে আমাদের ইংলিশ গ্রামারের ক্লাস। তো আজকে আমাদের যে পুলিশ ক্লাস, মানে এটা অলরেডি আমাদের পুরানো ব্যাচ, তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক কি আমাদের এই একাডেমিতে ক্লাস কেমন হচ্ছে। ড্রিম ফৌজি একাডেমিতে শুধুমাত্র SSC GD বা অগ্নিবীর না, সমস্ত পরীক্ষার জন্য এখানে প্রস্তুত করা হয় আর কি। আরেকটা কথা বলি কি, আমাদের SSC GD পরীক্ষা, যে পরীক্ষাটা অনলাইনে হয়, জিকের মতন সাবজেক্ট যেখানে কমন পাওয়া খুব মানে অসম্ভব থাকে, সেই পরীক্ষাতে অনলাইনে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও সেই পরীক্ষাতে কিন্তু আমাদের কমন দিয়েছি আমাদের একাডেমি স্টুডেন্টসদেরকে, সেটা WPSI পরীক্ষাতেও কিন্তু আমাদের কমন দেওয়া হয়েছে। আর এবার হচ্ছে আমাদের মেন টার্গেট WEP এবং আমাদের কলকাতা পুলিশ। আরেকটা কথা বলে রাখি, যারা প্রত্যেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি চালাচ্ছ আর কি, আর এই ভিডিওটি তাদের জন্য করা হচ্ছে আজকে, যারা প্রচুর ইনস্টিটিউট ঘুরেছ, যারা অনেক একাডেমিতে মানে ভর্তি হয়েছিলে, তো তাদেরকে বলছি যাদের লাস্ট বয়স আর কি, চাইছো একটা ভালো সঠিক গাইড চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিও। নতুনদের জন্য না, যারা ফার্স্ট ভর্তি হয় একাডেমিতে আসার পরে, তারা বুঝতে পারে না কি একাডেমিতে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, আর যারা বারবার যে কোনো জায়গাতে গিয়ে ঠকিয়েছে, তারা জানবে কি সঠিক ক্লাসটা কোন জায়গাতে হয় আর কীভাবে ক্লাসটা হয়। প্রত্যেকে তোমাদেরকে বলেছিলো অনেক ইউটিউব চ্যানেল, অনেক ফেসবুক পেজে ভিডিও কি এইবারে ফিজিক্যাল প্রথমে করা হচ্ছে, এই এত ধরনের ভ্যাকেন্সি আছে, অথেন্টিক খবর কারো কাছে থাকে না, চাইলে আমরাও ভিডিও করতে পারি কি আজকে এত পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই সমস্ত কিছু টাইমের জন্য মোটিভেট হওয়া যায়, আর সেই মোটিভেশনে কিছু কাজ হয় না, মোটিভেশন 5 মিনিটের মোটিভেশনে কাজ হয় না, ফিল্ডে এসে প্রত্যেক স্টুডেন্টসকেই কাজ মানে পড়ালেখা করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে। আর আমরা কথা দিচ্ছি, যদি তোমরা এই একাডেমিতে আসতে পারো, তোমাদেরকে আমরা এইবারে সাকসেস তোমাদেরকে মানে মানে 100-এর মধ্যে 100 কথা দিতে পারি, যদি তোমাকে একাডেমিতে এসে থাকতে হবে, এরকম না আসছি বাড়ি চলে গেলাম তাহলে হবে না। তো প্রথমে আমি আমাদের একাডেমি স্টুডেন্টস দেবজি দুটা কথা দাঁড়াও, এইবারে কলকাতা পুলিশ যে আমাদের ফাইনাল মেরিট লিস্ট থেকে আউট হয়েছে আর কি, তাই তো? তোমার বাড়ি কোন জায়গায়? বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা, এখানে ক্লাস নিয়ে তুমি কি দু একটা কিছু কথা বলো। ক্লাসে এখানে ভালো হয়, যে পারে আসতে পারে কোনো ব্যাপার নাই, কারণ ক্লাস থেকে কি কমন পাওয়া যায় মানে পরীক্ষাতে? হ্যাঁ, পরীক্ষাতে কমন পাওয়া যায়, অঙ্ক GI ধরে ধরে করানো হয়। আচ্ছা, আর প্রত্যেকটা ক্লাসে মানে এরকম হয় কি যে ধরো অনেকে আমাদের স্টুডেন্টস যারা, তুমি পুরানো আছো তুমি জানবে কি, অনেকে হয় কি স্যার অনেক স্টুডেন্টস পিছনে বসে আছে, স্যাররা কি বোরিং হয়ে যায় যদি কোনো কিছু কোশ্চেন জিজ্ঞেস করে? তো তারা এরকম কোনো ব্যাপার নাই, পেছনে বসে থাকলে তারা বলতে পারে যে আমি এটা বুঝতে পারছি না, আবার স্যারটা আবার বলে যায় ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসো আবার তুমি উঠে দাঁড়াও। তোমার বাড়ি কোন জায়গায়? আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে দুটো করে ইংলিশ গ্রামারের ক্লাস দেওয়ার, কিন্তু আমাদের যে নিউ ক্লাস শুরু হবে মার্চের 15 তারিখ থেকে শুরু হবে। আরো একটা কথা বলি, অনেকে অনলাইনে ক্লাস করে, কিন্তু অনলাইনে একটা জিনিস থাকে কি, আমি মানে আমার টিচার যিনি পড়াচ্ছেন তাকে কিন্তু আমি কোশ্চেন কিছু জিজ্ঞেস করতে পারবো না আর কি, যদি আমার কিছু প্রবলেম থাকে সেটা সলিউশন হবে না। আর এইবারে পুলিশ পরীক্ষাতে কাট অফের লেভেলটা কিন্তু অনেকটাই হাই যাবে, কারণ প্রথমে পরীক্ষা হচ্ছে, এটা প্রত্যেকে কম বেশি জানা আছে কি এইবারে কিন্তু পরীক্ষার লেভেল যে কাট অফ যেটা হাই যাবে। আর অনলাইনে পড়ছো ঠিক আছে, সাথে কিন্তু একটা গাইড চাই, সে তুমি নিজের পাড়ার ইনস্টিটিউটে হোক বা নিজের দাদার কাছে হোক পড়াশোনা করো, কিন্তু শুধুমাত্র অনলাইনের উপরে নির্ভর করে কিন্তু এইবারে পুলিশে হয় আশা করি পাস করা সম্ভব না। ম্যাথ কোশ্চেন আসতে পারে, সেটা তুমি কোশ্চেন জিজ্ঞেস করো, সে সলিউশন হয়, তাই তো ভাই? হ্যাঁ স্যার। আর তোমার প্রপার বাড়িটা কোন জায়গায়? বর্ধমানে। বর্ধমানের ওই কাটোয়া থেকে যেতে হবে কেতুগ্রামের পাশের গ্রামে, সিরন্ডি গ্রাম। আচ্ছা আচ্ছা, শঙ্কর একবার এসো তুমি। শঙ্কর বাড়ি কোন জায়গায় ভাই? মেদিনীপুর। শঙ্কর তো এর আগে অনেক মোটামুটি দুই এক কোচিং ঘোরাফেরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোচিং শঙ্কর এর সামনে আসো। শঙ্কর তুমি মোটামুটি এখানে কতদিন আছো সেটা বলো। 5 মাস হয়ে গেল। 5 মাস SSC GD-তে মোটামুটি কতটা মানে সঠিক করে দিয়ে এসেছো? 65টা অ্যাটেম্প করেছি। 65টা মানে জেনারেল ডিস্ট্রিক্ট OBC না SC? SC মানে মোটামুটি স্কোরটা ভালো আছে। তো তুমি আমাদের যারা পুলিশের জন্য স্পেশালি আসতে চাইছে, তা বলো এই GD পরীক্ষা দিয়েছো সেখানে কমন পেয়েছিলি কি না পেয়েছিলি? কমন? হ্যাঁ অবশ্যই কমন পেয়েছি। জিকের মতন সাবজেক্টে? হ্যাঁ, জিকেতেও কমন পেয়েছি, যেখানে জিকেতে কমন পাওয়া খুবই টাফ ব্যাপার, মানে বিশেষ করে SSC-তে সেখানেও কমন পাওয়া গেছে 10টা মতন। পুলিশে কি বলবে তুমি? পুলিশে অবশ্যই আসতে পারে, এখানে নিঃসন্দেহে ভালো ক্লাস হয়। অনলাইনে আমরা ক্লাস করলেও ডাউট ক্লিয়ার করতে পারি না, যেটা এখানে স্যার অফলাইনে সব রকম ডাউট ক্লিয়ার করায়, তার নিঃসন্দেহে আসতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে বীরভূমের একজন ভাই আছে, তোমার আচ্ছা তুমি আমাকে বলো, তুমি আমাকে একটা কথা বলছিলে কি স্যার, আমি যে ক্লাস হয়েছিল মানে SI-এর পরীক্ষা দিয়ে গেছিলাম, তুমি আমাকে অফিসে বলছিলে তুমি হয়েছিলো, তাই না?
কি আমি স্যার এসআই ক্লাস এসআইয়ের পরীক্ষা দিতে গেছিলাম, সেখানেও সৈকত স্যারের যে জিকে দিয়েছিল লাস্ট দিন যেটা পড়ানো হয়েছিল সেটা ওখানে গিয়ে কমন পেয়েছিলাম। হ্যাঁ স্যার। কতদিন আছো এখানে ভাই? স্যার কাল 9 মাস হবে। কালকে 9 মাস হবে, বা খুব ভালো। তো তুমি বলো আমাকে ডাব্লিউপি পুলিশ পরীক্ষার্থীদের জন্য কী মেসেজ দিতে চাইছো ভিডিওর মাধ্যমে? এখানে ক্লাস খুব ভালো হয়, যদি কেউ আসে তা আসতে পারে। জিকে, ম্যাথ, রিজনিং সব ক্লাসই খুব ভালোভাবে হয়। আর ইংলিশ গ্রামারটা? ইংলিশ গ্রামার স্যার শুরু হয়ে গেছে, ইংলিশ ক্লাস খুব ভালো হচ্ছে। আর শুধুমাত্র আমি সোমনাথের রিকোয়েস্টে, মানে সোমনাথ ভিডিওতে আসতে চাইছিল না, ঠিক আছে, শুধু সোমনাথের রিকোয়েস্টে আমরা চেষ্টা করছি সপ্তাহে 2টো করে ইংলিশ গ্রামারের ক্লাস দেওয়ার, ঠিক আছে। মানে সেটা আমরা সৈকত স্যারকে স্পেশাল ফোর্স করে হোক বা যেমনভাবে হোক সৈকত স্যারকে আমরা রিকোয়েস্ট করবো, তাই তো? এটা খুশি তো সোমনাথ তুমি? হ্যাঁ। আচ্ছা, আর বাকি ভাই তোমার বাড়ি বসে? আচ্ছা, এর আগে পরীক্ষা কী কী দিয়েছে বলো? CRPF হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পরীক্ষা, সেখানেও কোয়ালিফাই করে, তাই তো? আর SSC GT-তে হাইটের প্রবলেমে নাহলে আজকে সিলেকশন হয়ে যেত। তুমি বলো আমাকে কতদিন আছো সেন্টারে? সেন্টারে 6 মাস। 6 মাস আছো। তো তুমি বাড়ি কোন জায়গায়? মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদে তো অনেক ইনস্টিটিউট আছে, কোচিং আছে, তারপর এখানে আসার কারণ? এখানে ওখানে থেকে মানে কীরকম একটা জায়গা না পেলে, যে বাড়িতে থেকে যেটা হচ্ছে না, কোচিং গেছি আসছি, বাড়িতে সবসময় টাইম পেয়েছি ঘোরাফেরা, টাইম হচ্ছে এখানে একটা নির্দিষ্ট জায়গাতে নিজের মনের মতো স্যারদের সঙ্গে সব কিছু ডিসকাস করে ঠিকভাবে পড়াশোনাটা নিজের মনের মতো যেভাবে চাইছি সেভাবে করতে পারছি। আচ্ছা, বাড়িতে সেটা হচ্ছিল না। আচ্ছা, অনলাইনে তো অনেকে বলছে যে অনলাইনে বেস্ট, অনলাইনে পড়াশোনা, অনলাইনে বেস্ট বলছি, অনলাইনে যদি ডাউটগুলো তো ক্লিয়ার হয় না, স্যারদের সাথে যেগুলো আমরা নিজেদের আলোচনা করতে পারি, স্যারদের সব কিছু জিজ্ঞেস করতে পারি, হ্যাঁ, সেগুলো অনলাইনের মাধ্যমে হয় না। এখানে প্রতিদিন আমাদের 2টো করে ক্লাস করানো হচ্ছে, তাই তো? আচ্ছা, তো তুমি যদি কেউ পুলিশের জন্য আসতে চাইছে? অবশ্যই আসতে পারে, নিঃসন্দেহে। ওখানে জিকে, ম্যাথ, GI, এখন ইংলিশ গ্রামার শুরু হয়েছে, ইংলিশটা খুব ভালো হচ্ছে এখন। হচ্ছে তো? ব্যাস। আচ্ছা, তুমি আসো ভাই। আর নদিয়া থেকে একজন ভাই আছে, মোটামুটি এখানে আমাদের সেন্টারে প্রায় 1 বছর হয়ে গেল, কৌশিক এদিকে এসেছো। তো কৌশিক শুধুমাত্র পুলিশ পরীক্ষার জন্য অপেক্ষা করেছিল, এর আগে আমাদের কৌশিকের মানে ফাইনাল কাট অফ থেকে মানে মানে ক্যান্সেল হয়ে গেছে, নাম আসেনি আর কি। তো শুধুমাত্র অপেক্ষা করছিল 1 বছর ধরে কি পুলিশ কনস্টেবল বিজ্ঞপ্তি কবে বেরোবে আর কলকাতা পুলিশ। তো ভাই নদিয়ার বাড়ি কোন জায়গায়? তেহট্টাতে। তো নদিয়ার তেহট্টা থেকে যদি কেউ আসতে চাইছে বা আমাদের একাডেমি নিয়ে, তুমি দু এক কথা বলো। এখানে ক্লাস খুব ভালো হয়, প্রতিদিন রেগুলার ক্লাস হয়, ম্যাথ, রিজনিং, জিকে, সাবজেক্ট আলাদা 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 টিচার আছে, প্রতিদিন 2টো করে ক্লাস হয়, মাঠ সব কিছু হয়, এখানে খুব আসতে পারে। আচ্ছা, তো এবারে আমাদের মেয়েদেরকে আমি কাউকে জিজ্ঞেস করছি। আচ্ছা, তুমি যে তোমার বাড়ির কথা বলো। আমার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর। কতদিন আছো সেন্টারে? 2 মাস হয়নি এখনো। 2 মাস হয়নি, ক্লাস কেমন হচ্ছে বলো? খুব ভালো ক্লাস হচ্ছে। টোটাল মেয়ে মোটামুটি কতজন আছে? মেয়ে কতজন আছে মোটামুটি? 40 থেকে 45 জন মেয়ে আছে। তো মেয়েদের কি কোনো সমস্যা হয় এখানে? না, এখানে কোনো সমস্যা হয় না। এখানে মানে সারা পশ্চিমবঙ্গের মোটামুটি ছেলে ও মেয়ে আছে, তাই তো? তো এখানে মোটামুটি প্রত্যেক মেয়েরা থাকে, বেশি মেয়েদেরকে কিছু আমি জিজ্ঞাসা করছি না। আর যদি কেউ মেয়েরা আসতে চায় সে আসতে পারে, তাই তো? অবশ্যই আসতে পারে, এখানে ক্লাসও খুব সুন্দর হয়, আমাদের স্যারেরাও খুব ভালো, আমাদেরকে খুব গাইড করে। আচ্ছা, মানে এরকম কোনো সমস্যা কি? অনেক ছেলে আছে ডিস্টার্ব কিছু? না না না, এরকম কোনো ব্যাপার না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অঙ্কিতা একবার, অঙ্কিতা, শ্রেয়া, শ্রেয়া ওটা দাঁড়াও। শ্রেয়া এবারে পুলিশ পরীক্ষা দিয়েছিল, আর আজকে ভিডিওটা আমরা তাদেরকে তুলে ধরছি যারা এই সেন্টারে কন্টিনিউ আছে। বাড়ি কোথায় বলুন তো? হুগলির। হুগলিতে। এই পুলিশটাতে কী হয়েছে? পুলিশে মেনসে কিছু নম্বরের জন্য হয়, কিছু নম্বরের জন্য হয়নি। তো এবারে কী মনে হচ্ছে? এবারে স্যার করতে হবে, যা করতে হবে। তো সিট দুটো চাই, তাই তো? মানে একটা তোমার বন্ধুর, একটা তোমার। তো বলো কতদিন আছে সেন্টারে আমাদের? 1.5 বছর। আচ্ছা, কী বলবে তুমি তোমার মানে যদি মেয়েদেরকে যদি আসে? কেউ আসতে পারে, আর এসে লেগে থাকতে হবে, অবশ্যই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চলো বসো। আচ্ছা বোন, তুমি উঠে একবার। এও আছে আমাদের, আজকে আমরা শুধুমাত্র পুরানোদেরকেই তুলে ধরছি, নতুনদেরকে কাউকে নাচ্ছে। বলো বোন, তোমার বাড়ি কোথায়? বেলঘরিয়া। বেলঘরিয়া। কতদিন আছো তুমি? 1.5 বছর। এই আগের টাইপ পুলিশটা দেখি হয়েছে ওই ফিলিমসে কয়েকটা মানে একটু নাম্বারের জন্য আটকে বাড়ি চলে গেলাম, এখানে হাজার কি জন্যে লেগে থাকতে হবে পরেরটায়। এবারে কেমন হচ্ছে? এবারে পুলিশটা দেখি হবে? হ্যাঁ, চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে এবার। এখানে ক্লাসটা ভালো হচ্ছে, তাতে করে নিজেকেও খাটতে হবে, নিয়ে হয়ে যাবে। এখানে স্যারদের প্রতিটা ক্লাসই খুবই ভালো হয়, লেগে থাকলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে বলছো। আর আমি প্রত্যেক স্টুডেন্টসকে লাস্ট কথা বলছি কি, যারা আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয়েছে একাডেমিতে, রেগুলার থাকতে হবে, ভর্তি পুরো অনেকেই হয়, প্রত্যেকের সেন্টার ভালো লাগেও না, ঠিক আছে? রেন্টু কোথায় বাড়ি বলো? বাঁকুড়াতে। বাঁকুড়া। মানে শুধুমাত্র কী জন্য এখানে ভর্তি হয়েছো? ডাব্লিউপি। ডাব্লিউপি জন্য। ডাব্লিউপি ক্লাস মোটামুটি তুমি বলো যে ধরো অনেকে সমস্যা হয় আর কি, যে পুলিশে আমার অঙ্ক সমস্যা হচ্ছে, তো সমস্যার সমাধান হয় কি না হয়? অবশ্যই স্যার সব দেখিয়ে দেয়। আচ্ছা, তো তোমার তো অনলাইনে সুবিধা ছিল, তারপরেও কেন আসলো তাহলে? অনলাইনে কি, অনলাইনে যেগুলো প্রবলেম হয় সেগুলো তো স্যাররা সঙ্গে সঙ্গে দেখাতে পারেনি, এখানে স্যারকে সঙ্গে দেখালে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয়, সলভ করে দেয়। আচ্ছা, চলো ঠিক আছে, বসো। তো ঠিক আছে, দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে। জয় হিন্দ, জয় ভারত। ঠিক আছে।